ওয়েলকাম ভিউয়ার্স, আমাদের প্রাইভেসি টেক স্টোর থেকে আমি সোহাগ হোসেন আজ আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো বন্ধুরা, আজ আমরা মেসেঞ্জারের একটা বড় সমস্যা নিয়ে কথা বলবো। কিছুদিন যাবৎ দেখছি অনেকে মেসেঞ্জারের একটা বড় সমস্যায় পড়ছে, অনেকে ফেসবুক ইনবক্সে প্রশ্ন করছে এটা নিয়ে। সবাই একই কথা বলছে যে ভাই, মেসেঞ্জার চলছে না, ওপেন হচ্ছে না, বা স্টপ হয়ে দাঁড়িয়েই থাকছি, তো কী করতে পারি আমরা এখন? তো বন্ধুরা, আমি আপনাদের আগে দেখাবো কীভাবে আপনি মেসেঞ্জারের এই সমস্যার সমাধান করতে পারবেন। সো চলুন, আজকে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। সো ভিউয়ার্স, আমরা মূল ভিডিও স্ক্রিনে চলে আসলাম। এখানে আসার পর আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে অনেকে মেসেঞ্জারের এই সমস্যাটার কারণে বারবার মেসেঞ্জার আনইনস্টল করেছে, দেন আবার ইনস্টল করছে। বারবার এটা করার আপনার দরকার নেই, আপনি বর্তমানে যেই মেসেঞ্জার অ্যাপসটা ব্যবহার করছেন ওই অ্যাপস থেকেই কিন্তু আপনি এই জিনিসটার সলিউশন করতে পারবেন। তো এর জন্য আপনাকে করতে হবে কি, এর জন্য আপনাকে অল অ্যাপসে চলে আসবেন, আপনার যে অল অ্যাপস আছে সেখানে চলে আসবেন। দেন এখানে আসার পর আপনি আপনার মেসেঞ্জারের অ্যাপসটা দেখতে পারবেন, জাস্ট ওর মেসেঞ্জারের উপর ট্যাপ করে ধরে রাখবেন। এভাবে ধরে রাখলে আপনি দেখতে পারবেন, ওই যে উপরে দেখতে পারবেন অ্যাপ ইনফো আছে, আপনি জাস্ট এই মেসেঞ্জারটা নিয়ে গিয়ে ওই অ্যাপসের মধ্যে ছেড়ে দিবেন, অ্যাপস ইনফোর মধ্যে ছেড়ে দিবেন। আর এই অপশনটা যাদের নেই তারা কিন্তু অল প্রোগ্রাম থেকে বা আপনার মেসেঞ্জারের অল অ্যাপ্লিকেশন থেকে এই সেটিংসের মধ্যে যাইতে পারবেন। এর মধ্যে জাস্ট চলে আসবেন। সো আমি এর মধ্যে ছেড়ে দিলাম। হ্যাঁ দেখুন, এখানে আসার পর এখানে কিছু কাজ আছে, এগুলো করলে মেসেঞ্জারের এই আপনার যে প্রবলেমটা আছে এটা কিন্তু সলভ হয়ে যাবে। এর জন্য আপনাকে করতে হবে কি, এর জন্য আপনাকে আনইনস্টল করা লাগবে না বা ইনস্টল করা লাগবে না। আপনি জাস্ট এই যে এখানে দেখতে পারবেন ফুল স্টপ, এটা আমার ফোনের এভাবে শো করে, আমার সিস্টেমটা এমন। অনেকের ফোনে এটা অন্যভাবে আসতে পারে, কিন্তু এই যে ফোর স্টপ এটা আপনি পাবেন, আপনি জাস্ট এই ফোর স্টপ করে দিবেন। তো আমি ফোর স্টপ করে দিলাম, দেন ওকে করে দিবেন। হ্যাঁ দেখুন, এটা কিন্তু ফোর স্টপ হয়ে গেছে। এইটা ফোর স্টপ হওয়ার পর আপনি জাস্ট এখানে দেখতে পারবেন স্টোরেজ আছে, স্টোরেজে ক্লিক দিবেন। সো আমি স্টোরেজে ক্লিক দিলাম। স্টোরেজে ক্লিক দেওয়ার পর এইটা অনেকের ফোনে অনেক সিস্টেমে আসতে পারে, কিন্তু এই যে ক্লিয়ার ডাটা, ক্লিয়ার ক্যাশ এইগুলো এভাবে থাকবে, আপনি জাস্ট এই ক্লিয়ার ডাটা করে দিবেন। সো আমি ক্লিয়ার ডাটা করে দিলাম। হ্যাঁ, ক্লিয়ার ডাটা করে দেওয়ার পর দেখুন এই ক্লিয়ার ডাটা, ক্যাশ, ক্লিয়ার ক্যাশ এইগুলো কিন্তু সব অফ হয়ে গেছে। যখন এটা অফ হয়ে যাবে এখন আপনি জাস্ট আপনার মেসেঞ্জারে আর কোনো সমস্যা থাকবে না, আপনি জাস্ট এখন মেসেঞ্জারটা ওপেন করলেই ওপেন হয়ে যাবে। তো এখন আমি ডাটাটা অন করি, আমার ফোনের ডাটাটা অন করলাম। হ্যাঁ, এখন আমরা মেসেঞ্জারে চলে যাই, দেখি আমাদের মেসেঞ্জার ঠিক হয়েছে কিনা। সো বন্ধুরা দেখুন, আমাদের কিন্তু মেসেঞ্জারটা ঠিক হয়ে গেছে, মেসেঞ্জার খুব ভালোভাবে চলছে। তো যাদের মেসেঞ্জার এই সমস্যাগুলো হচ্ছে তারা কিন্তু এইভাবে ফোর স্টপ করে, ক্লিয়ার কেস করে এইভাবে কিন্তু আপনি মেসেঞ্জারটা সলভ করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের একটু কার্যকরী হয় এবং ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিওর জন্য একটু অপেক্ষা করবেন। আজকে আমরা ভিডিও এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।